ওয়েলকাম টু ইজি রান্নাবিনি। হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ধন্যবাদ এবং শুভকামনা জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে বেগুনের একটি রেসিপি শেয়ার করব, সেটা হলো বেগুন ফিঙ্গার্স বা বেগুন স্টিক্স। চলুন তাহলে দেখে নিই এর প্রস্তুত প্রণালী, কীভাবে আমি এই বেগুন ফিঙ্গার্স বানিয়েছি। এই বেগুন ফিঙ্গার্স বানানোর জন্য আমি এখানে দুটো বেগুন নিয়েছি, এখন আমি বেগুনগুলো কেটে নিচ্ছি। এটা খুব মজার একটা রেসিপি, ইভিনিং টাইম বা টি টাইমের জন্য পারফেক্ট একটা রেসিপি। আপনি এটা বানিয়ে স্টোর করে রাখতে পারেন, তারপর খাওয়ার সময় শুধু ফ্রাই করে নিতে পারেন। এই রেসিপিটি খুবই সহজ, অল্প সময়ে খুব তাড়াতাড়ি ঝটপট বানিয়ে নেওয়া যায়। এই রেসিপিটি ছোট বড় সবাই পছন্দ করবে। আমার বেগুনগুলো কেটে নেওয়া হয়ে গেল, আমি ধুয়ে পানি ঝরিয়ে নেব। আর এখন এখানে একটা নিয়েছি ডিম, ডিমটা এখন আমি ফেটিয়ে নেব। আমার ডিম ফেটানো হয়ে গেছে, এখন আমি নিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা। এর সাথে আমি কিছু শুকনো ইনগ্রিডিয়েন্টস মেশাবো। এখন আমি দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ, অল্প একটু চিলি ফ্লেক্স, অল্প একটু হলুদ গুঁড়া, অল্প একটু মাংসের মশলা। এখন সবগুলো ইনগ্রিডিয়েন্টস আমি ভালো করে মিশিয়ে নিব। মশলাগুলো আমার ময়দার সাথে ভালো করে মেশানো হয়ে গেছে। এখন আমি নিয়েছি 1 কাপ পরিমাণ ব্রেড ক্রাম, আর এর সাথে মিশিয়ে দিচ্ছি মাংসের মশলা আর একটু লবণ। এখন এটাও আমি ভালো করে মিশিয়ে নিব। এখন ধুয়ে রাখা বেগুনগুলো আমি ময়দার সাথে সুন্দর করে কোট করে নিচ্ছি। ভালো করে কোট করে নিতে হবে। ময়দার সাথে কোট করার পর এখন আমি ডিমের সাথে চুবিয়ে নিচ্ছি বা গড়িয়ে নিচ্ছি। বেগুনের ফিঙ্গার আমার ডিমের সাথে ভালো করে মেশানো হয়ে গেছে। এখন আমি ব্রেড ক্রাম্বে ভালো করে গড়িয়ে নিচ্ছি। এরকম করে সব বেগুন ফিঙ্গার্সগুলো আমি কোট করে নিয়েছি। চাইলে আপনি এটা স্টোর করে রাখতে পারেন, শুধু খাওয়ার আগে ফ্রাই করে নেবেন। এই ফিঙ্গার্সগুলো গরম গরম খেতেই বেশি ভালো লাগে, তাই খাওয়ার আগে ফ্রাই করে নেওয়াই অনেক বেশি ভালো মনে করি আমি। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ তেল। তেলটা গরম হয়ে গেছে, আমি একটা একটা করে সব ফিঙ্গার্সগুলো এখানে দিয়ে দিচ্ছি। আমার সব ফিঙ্গার্সগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। আজকে আমার রেসিপিটি কেমন লেগেছে সবাই লাইক কমেন্টস করে জানাবেন। আবার হাজির হব নেক্সট টাইম নতুন কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, প্লিজ লাইক কমেন্টস এন্ড সাবস্ক্রাইব।